বাবা, তুমি ইতালি বেড়াতে যাচ্ছ? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো তাই জন্যে? বাবা, হ্যালো, চলে এসেছি নতুন ট্রাভেল সিরিজ নিয়ে, ইতালি ট্রাভেল সিরিজ। এই সিরিজে আপনাদের এন্টারটেন করবে মেঘ। এটা মেঘের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, তাও আবার 4 মাস বয়সে। ওর 4 মাসের বার্থডেটা আমরা ইতালিতেই সেলিব্রেট করব, আর ও প্রথম ফ্লাইটও ধরবে এবার। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি সিসিলি। এখন বাজে রাত 12টা, নরওয়ের আকাশে কিন্তু এখনই সূর্যের আলো রয়েছে। আমরা এখন যাচ্ছি অসলো এয়ারপোর্ট। সাড়ে 4 ঘন্টা ড্রাইভিং এর পর ভোর 5:30টার সময় আমরা পৌঁছেছি। এখন আমরা আছি বাসে। এখান থেকে আমরা যাব একদম এয়ারপোর্টে, সেখান থেকে ফ্লাইট ধরবো কাতানিয়ার। আর মেঘ এখন খুবই এক্সাইটেড আর নার্ভাসও, তার প্রথম ফ্লাইট বলে কথা, সে কিন্তু সব দেখছে। হোলা, ফ্লাইট টেক অফ করে ফেলেছে, বিলিভ মি, মেঘ একটুও কাঁদেনি। আর ফাইনালি আমরা ইতালি যেতেও পারছি। ফাইনালি বলার কারণ, আমাদের ফ্লাইট ছিল পরশু, আর আমরা এতটা জার্নি করে সব প্যাকিং করে এয়ারপোর্টে এসেও ছিলাম, বাট যাওয়ার পারমিশন পাইনি। তারপর আবার ফিরে যেতে হয়েছিল, বাট তারপর মিরাকল হয় এবং আমরা ফাইনালি আবার টেক অফ করে ফেলেছি, মানে যাচ্ছি। কী মিরাকল হয়েছিল, কেন যেতে পারিনি, কী ব্যাপার, সব ঘটনা বলবো এই সিরিজেই বলবো, তার জন্য সাথে থাকতে হবে। কাতানিয়া এয়ারপোর্টে নেমে আমরা ট্যাক্সি করে যাচ্ছি এখন গিয়ার্ডেনি নেক্সাতে। আর ট্যাক্সি নিয়েছে 80 ইউরো, আর পৌঁছেও গেছি হোটেলে। হোটেলটা খুবই ভালো, আমি ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে দেব। আর এটার বেস্ট পার্ট হলো এই ভিউটা, অসাধারণ ভিউ। অনেক ঘটনা ঘটেছে এখানে আসার আগে অবধি, মানে প্রচুর কিছু। একবার আমাদের ফিরে যেতে হয়েছে, তারপর আবার অনেক কিছু মিসিং, তো অনেক পরিশ্রমের পর ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি এয়ারপোর্টে। মেঘের স্ট্রলারটা মিসিং, কী যে করবো এখন, খুবই টায়ার্ড। তবে লাঞ্চে ইতালিয়ান কুইজিনটা অসম্ভব ভালো ছিল, আর এই ভিউটা ব্যালকনির থেকে ঠিক জমছে না, বাইরে বেরোতেই হবে। এখন আমি মেঘকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। সাউদার্ন সিসিলির একটা আইল্যান্ড হলো মেসিনা। এটা সমুদ্রের ধারে এবং এই সমুদ্রের নাম হচ্ছে লুনিয়ানসি। এখান থেকেই দেখতে পাওয়া যায় ইউরোপের সব থেকে অ্যাক্টিভ ভলক্যানো বা আগ্নেয়গিরি, নাম হচ্ছে মাউন্ট এতনা। আর এটা খুব সুন্দর লাগেও দেখতে। আর এই আগ্নেয়গিরির থেকে লাস্ট ফেব্রুয়ারি মাসেও অগ্ন্যুৎপাত হয়েছে। তো নেক্সট এপিসোডে আমরা অবশ্যই দেখাবো আপনাদের আগ্নেয়গিরিটা। অয়নের আজকে আসতে অনেক দেরি হবে, অয়ন এখানে কনফারেন্সের জন্য এসছে, আর আমরা এখানে ভ্যাকেশন কাটাতে এসছি। ওর 2 দিন কনফারেন্স আছে, তারপর বাকি দিনগুলো আমরা এখানে ছুটি কাটাবো। তো এখান থেকে অনেক জায়গা যাওয়ার প্ল্যান আছে, যেমন সি বিচ সাইডটা যেমন হয়, প্রচুর মানুষ নরওয়েতে, এত মানুষ দেখতে পাওয়া যায় না, তাই জন্য প্রচুর মানুষ দেখেও ভালো লাগছে। আর ইতালিয়ান ফুড সুপার, আমার তো ভীষণ ভালো লেগেছে।
মা আর ছেলে ঘোরাঘুরি করে ফিরে এসেছি। দেখুন কি সুন্দর সাজিয়েছে, গান বাজনাও হচ্ছে। এখন ডিনার করব, অয়ন করবে না? সো একলা আমি খাবো সব। এটা হচ্ছে পাস্তা উইথ টুনা আর ফ্রেশ টুনা ফিশ, আর এটা ব্রেড, এইটা হচ্ছে একটা ফিশের আইটেম, আর এটা পটেটো, আর ডেসার্ট আসছে অল টুগেদার 20 ইউরো। বাবা, তুই উল্টা তো শিখে গেছিস, নিজে নিজে উল্টা পড়েছিস, নিজে 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 নিজে। আমরা এখন যাচ্ছি মেঘের জন্য স্ট্রলার কিনতে, আর একটু ঘুরেও আসবে। প্রচণ্ড গরম, মানে প্রায় 40 মতো টেম্পারেচার, তাই না? ভীষণ গরম, কিন্তু খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব ভালো, আর যেহেতু সমুদ্রের পাশে এই হাওয়াও আছে, মোটামুটি টলারেট করা যাচ্ছে। তো এখন বাবা আর ছেলে রেডি। এখানে কত ধরনের টমেটো পাওয়া যায়, কি সুন্দর দেখতে না? হ্যাঁ, এটা একটা টাইপের, এখানে আসলে টমেটো দিয়ে অনেক রকম রান্না হয়। কি আশ্চর্য, এত শপিং মল ঘুরেও এতক্ষণ পরেও আমরা একটা স্ট্রলার পাইনি। আর এরকম একটা ট্যুরিস্টিক স্পটে যে স্ট্রলার পাওয়া যায় না, সেটা ভাবতে সত্যি অবাক লাগছে। বাট তাই জন্য আমরা ডিসাইড করলাম কি আমরা সুপারমার্কেটে ঢুকে একটু দেখি যে কী টাইপের ফল, সবজি বা চিজ পাওয়া যায় এখানে। এখানে আমার যেটা মনে হয়েছে, নরওয়ের থেকে অনেক বেশি সস্তা, নরওয়ে অনেক এক্সপেন্সিভ এখানের থেকে। পরে আমি না হয় এই নিয়ে একটা ভিডিও বানাবো নরওয়েতে গিয়ে। বাট এখন আমরা প্ল্যান করছি কোনো একটা ইতালিয়ান রেস্টুরেন্টে, বিচ সাইডের যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে বসে লাঞ্চ করব। তো লাঞ্চ করার বেশ মজাই হবে, চলুন যাওয়া যাক। হ্যালো হ্যালো, ভালো লাগছে? হ্যালো, ভালো লাগছে? কত ভালো লাগছে, মজা হচ্ছে, মজা হচ্ছে, মজা। বেড়াতে এসছো তুমি? বেড়াতে এসছো? কত মজা হচ্ছে! মেঘের তো স্ট্রলার কিনতে গেছিলাম, কিন্তু স্ট্রলার এখানে পাইনি। তো আমরা এখন একটা সি সাইড রেস্টুরেন্টের নাম অ্যাঞ্জেলিনা, ওখানে আমরা লাঞ্চ করবো। মেঘও লাঞ্চ করবে, রেডি আছে, ওর জন্য চেয়ারও দেওয়া হয়েছে। তো এই চেয়ারে বসে সে কিছুক্ষণ খুব মজা করে নিয়েছে, এখন সে খাবে বলে মোটামুটি আমার করেই বসে পড়েছে। বাট আমরা এখন ইতালিয়ান ফুড ট্রাই করবো, আমি বলবো কী কী ফুড আমরা নিচ্ছি। বাট এটা কমপ্লিমেন্টারি দিয়েছে, তাই তো? একদম শুরুতে এটা আমাদের টেস্ট করতে দিয়েছে, ব্রেড দিয়েছে। তো এটা আমরা খাওয়ার পর বলবো আপনাদের টেস্ট কেমন, আর এই যে ভিউটা এনজয় করতে পারবো খাবো। তারপর আমাদের প্ল্যান হচ্ছে আমরা হোটেলে ফিরে যাবো, কারণ আমাদের আপনারা দেখিয়েছেন। তো সেখানে আমরা একটু এনজয় করবো, কারণ মেঘের জন্য এখানকার রোদ্দুরটা খুব চাপ হয়ে যাবে। তো আমরা প্ল্যান করছি যে একটু যখন রোদ্দুরের আঁচটা একটু, মানে তার তীব্রতাটা একটু কমে যাবে, তখন আমার বেরোবো, কিছুটা বা ওই চারিদিকটা একটু ঘুরবো। কিছু কিছু জিনিস দেখার আছে, চেষ্টা করবো যদি কোনো ক্রুজ রাইড করা যায় তো এগুলো করবো। তারপর আমরা পরের দিন, মানে আগামীকাল, আমরা ট্রেনে চালিয়ে ঘুরে আমরা যাবো হচ্ছে পালেমো। তো আমি জানি আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আর আমাদের দিনটা কেমন কাটছে সেটাও আমরা দেখাতে থাকবো আপনাদের সাথে। তো মেয়ের এখন বলেছে আমাকে খেতে দিন আপনারা, কারণ আমি খাবো। মেঘ বলছে খেতে দিতে, খেতে দেওয়ার পর কথা হবে। বাট আমি কী কী খাবার অর্ডার করছি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। এটা একটা ফিশের আইটেম, এটা চিকেন, এটা চিকেন, আর এটা হচ্ছে স্প্যাগেটি উইথ ফিশ উইথ মিক্সড সি ফুড, অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাই। তুই কি করছিস, তুই কি করছিস, তুই কি করছিস বল?
তুই অনেক কিছু করছিস। কেমন হয় স্কুইড ফ্রাই? আমি কোনোদিন খাইনি, একদম শাঁসালো যেটা মনে হয়। টেস্ট অদ্ভুত সুন্দর। ভালো, অদ্ভুত সুন্দর। আমি কখনো খাইনি, এটা প্রথমবার খেলাম। আমি আগে কখনো খাইনি। কাঁকড়া কাঁকড়া টাইপের খেতে, স্কুইড রাস, তুমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছো, এটা কেমন টেস্ট বলো? তুমি খেয়েছো, টেস্ট কেমন বলো? ব্যাপার আছে যে খড়গুলোতে নুন কম, ফ্রেঞ্চ ফ্রাইতে নুন বেশি, তার সাথে টেস্ট অ্যাডজাস্ট হচ্ছে। ভালো, এখানে টেস্ট চেঞ্জ, ডিফারেন্ট টেস্ট। আর সেখানে বেস্ট ফিলেটটাকে হালকা করে ভেজে দিয়েছে, ভালোই লাগছে। কালকে এরকম টাইপেরই একটা ডিশ খেয়েছিলাম, ওটা বেটার ছিল। ওটা মানে মাশরুম দিয়ে একটা সুন্দর স্যুপ বানিয়ে ওটা দিয়েছিল। ওটা অনেক সুন্দর স্যুপ না, হালকা একটুখানি গ্রেভি ছিল, এটা একটু বেটার।